হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন দেখো আমি চান টান করে এসে পড়লাম। সকাল সকাল চাও খাওয়া হয়ে গেছে, সকালবেলা ভাতও খেলাম, কচু বাটা আর ডাল দিয়ে ভাত খেলাম। আর দেখো আজকে তো রাখি পূর্ণিমা, আজকে রাত তো 10টার পরে দীক্ষা সবাইকে রাখি বাঁধলো, ঋষি আর গুড্ডুকে রাখি বাঁধলো, আর দীক্ষার দাদুকেও রাখি বাঁধলো। দেখো ঋষি আর গুড্ডু সুন্দর করে বসে আছে, রাখি বাঁধবে কতক্ষণে রাখি বাঁধবে ওরা। আজকে সকাল থেকে ওরা খুব উত্তেজিত রাখি বাঁধার জন্য। আর দীক্ষাকে দেখো খুব সুন্দর করে সেজে গুজে আসলো নতুন জামা পরে। আর রাখি বেঁধে ওদের তো মিষ্টিমুখ করাতে হবে, এর জন্য প্লেটে শম্পাপড়ি রেখে আলাদা করে রাখলাম, পরে ওদেরকে মিষ্টিমুখ করাবে। আর দেখো যে দীক্ষা আরতি করছে সুন্দর করে। আর দেখো ওদের অপেক্ষা হয়ে এতক্ষণে পূর্ণ হলো। আর দেখো দীক্ষা ওদেরকে রাখি বাঁধলো সুন্দর করে। আর দিয়ে গুড্ডুকো বান্ধা হয়ে গেছে দেখো। আর এখন দেখো মিষ্টি মুখ করছে ওদের। আর এখন দেখো দাদুকেও রাখি পরাবে, এর জন্য ও আরতি করে নিল। দীক্ষা সবাইকে পড়ানোর পর আমি আমার দাদাকেও পড়ালাম রাখি। বিয়ের পর এবার প্রথম রাখি বন্ধনে এখানে ছিলাম বাপের বাড়িতে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজকে এ পর্যন্তই বন্ধুরা, কালকে আবার দেখা হবে। টাটা, বাই বাই। তোমার গিফট দিব তাই কি? এইটা চকলেট দিছি।